আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় প্রত্যেকেই অনেক ভালো আছেন। কিয়ামত শব্দের অর্থ হলো উঠে দাঁড়ানো। একদিন কিয়ামত সুনিশ্চিত, সেই দিন হযরত ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুৎকারে সবকিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে যত জীবের সৃষ্টি হয়েছিল তা আবার জীবিত হয়ে উঠে দাঁড়াবে। মহাপ্রলয়ের পর সব সৃষ্টি যে মাঠে উপস্থিত হবে তা হলো কিয়ামতের মাঠ। হাসর একটি আরবি শব্দ, এর অর্থ সমাবেশ, বীর, একত্র হওয়া এবং জড়ো হওয়া ইত্যাদি। যে মাঠে সমাবেশ ঘটবে তাকে বলা হয় ময়দানে মাহশার বা সমাবেশের স্থল। পরকালে বিচারের জন্য কবর থেকে অঙ্কিত হয়ে সব প্রাণী এই মাঠে দণ্ডমান থাকবে। পৃথিবী হবে হাসরের মাঠ। হাদিসের ভাষ্য মতে পৃথিবীর উপরিভাগে একটি চাদর রয়েছে, একে এক পার্শ্ব ধরে টান দেওয়া হবে, ফলে গাছপালা, পাহাড়, পর্বত সাগরে পতিত হবে, অতঃপর সমতল হয়ে যাবে। আল্লাহর বাণী, আর আমি জমিনের উপরিভাগকে বিচার দিবসে উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দেব। অঙ্কিত হওয়ার অবস্থা হযরত ইসরাফিল আলাইহিস সালামের সর্বশেষ ফুৎকারের সঙ্গে সঙ্গে পিপীলিকার মতো মানুষ বিক্ষিপ্ত পঙ্গপালের মতো সবাই উঠে দাঁড়াবে। তৎপর দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে, তখন সবাই দাঁড়িয়ে যাবে এবং পরস্পরের দিকে তাকাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় ফুৎকারের সময় সব মৃত জীবিত হয়ে যাবে। তারা হে আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করছি, প্রশংসা করছি বলে হাসরের ময়দানে একত্র হবে। হাসরের ময়দানে অঙ্কিত হওয়ার সময় কাফিরেরাও আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যেদিন তিনি তোমাদের হাসরের মাঠে একত্র হওয়ার জন্য আহ্বান করবেন, অতঃপর তোমরা প্রশংসা করতে করতে চলে আসবে এবং তোমরা অনুমান করবে যে সামান্য সময়ে দুনিয়ায় অবস্থান করেছিলে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচার দিবসে তোমাদেরও তোমাদের মাতা পিতার নামে ডাকা হবে, সুতরাং সুন্দর নাম রাখো। হাসরের ময়দানে মানুষ তিনটি অবস্থায় অঙ্কিত হবে, একদল বাহনে করে, দ্বিতীয় একদল পদবজ্রে এবং তৃতীয় একদল মাথায় হেঁটে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই মানুষ তিনটি দলে বিভক্ত হবে, একদল আরোহী সাদ গ্রহণকারী ও সম্মানী, আরেকদল রয়েছে যাদের ফেরেশতারা চেহারায় হাঁটিয়ে দুজকে নিয়ে যাবেন, আরেকদল পদবজ্রে হাসরে অঙ্কিত হবে। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসুল, মানুষ আবার চেহারায় হাঁটবে কিভাবে? রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহ পায়ে হাঁটাতে পারেন তিনি কি চেহারায় হাঁটাতে পারেন না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মানুষদের নগ্ন পদে ও কতনাবিহীন অবস্থায় সমবেত করা হবে। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ সবাই কি একজন অন্যজনের লজ্জাস্থান দেখতে থাকবে? তখন তিনি বললেন, হে আয়েশা, এই সময়টি এতই ভয়ঙ্কর হবে যে কেউ কারো প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না। কিয়ামতের দিন বহু মানুষ অন্ধ অবস্থায় অঙ্কিত হবে। মহান আল্লাহ ইরশাদ করেন, আর যে আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় অঙ্কিত করব। সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে কেন অন্ধ করে অঙ্কিত করলেন? আমি তো চোখ মানছিলাম। আল্লাহ বলবেন, এভাবেই তো তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিল, অতঃপর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, তেমনইভাবে আজ তোমাকে ভুলে যাব। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতার নাম নিয়ে ডাকা হবে। ইরশাদ হয়েছে, এই দিন আমি প্রত্যেককে তাদের নেতা সহ আহ্বান করব, অতঃপর যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণেও জুলুম করা হবে না। কিয়ামতের দিন মুক্তিপ্রাপ্ত ব্যক্তির দৈর্ঘ্য হবে 8 গজ, চেহারা হবে উজ্জ্বল এবং মাথায় মুক্তার টুপি পরানো হবে, অতঃপর সে বন্ধুদের কাছে যাবে, তারা তাকে দূর থেকেই দেখতে পাবে। পক্ষান্তরে কাফিরদের অবস্থা হবে করুণ, তাদের বাঁ হাতে আমলনামা দেওয়া হবে এবং মাথায় আগুনের টুপি পরানো হবে। হাসরের ময়দানের বর্ণনা দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন মানব মণ্ডলীকে লাল শ্বেত মিশ্রিত এমন এক সমতল ভূমিতে একত্র করা হবে যেন তা পরিচ্ছন্ন আটার রুটির মতো। এই জমিনে কারো বাতিগরের বা অন্য কিছু চিহ্ন থাকবে না। হাসরের ময়দানে ভূমি সম্পর্কে কোরআনে এসেছে, আল্লাহ জমিনকে এমন সমতল মসৃণ দসুর ময়দানে পরিণত করবেন যে তুমি তাতে কোনো বক্রতা বা উচ্চতা দেখতে পারবে না। কিয়ামতের দিনটি প্রচণ্ড উত্তপ্ত থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বিচার দিবসে সূর্যকে মানুষের কাছে আনা হবে, তা হবে তাদের থেকে 3 মাইল দূরে। ব্যক্তির আমলনামা অনুযায়ী গ্রামের মধ্যে অবস্থান করবে। কারো গাম হবে টাকনো সমান, কারো হাঁটু সমান, আবার কারো কোমর সমান, কারো মুখ সমান। হাসরের ময়দানে সবাই একটু সুপারিশের জন্য একে অপরের কাছে ঘুরবে। হাদিস শরীফে এসেছে, হাসরের ময়দানে মানুষ হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনার সন্তানদের জন্য সুপারিশ করুন। তিনি তখন বলবেন, আমি আর যোগ্য নই, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি আল্লাহর বন্ধু। অতঃপর মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, তিনি তখন বলবেন, আমি আর যোগ্য নই, বরং তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি কালিমাতুল্লাহ তথা আল্লাহর সঙ্গে কথা বলেছেন। অতঃপর তারা মুসা আলাইহিস সালামের কাছে আসবে, তিনি বলেন, আমি এর যোগ্য নই,
বরং তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও কারণ তিনি রূহুল্লাহ অতঃপর মানুষ তার কাছে আসবে তিনি তখন বলবেন আমি এর যোগ্য নই বরং তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে যাও অতঃপর মানুষ তার কাছে আসবে তিনি তখন বলবেন হ্যাঁ আমি এর যোগ্য আমি সুপারিশ করব কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম হবেন আদম সন্তানের নেতা মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন বিচার দিবসে আমি হব আদম সন্তানদের নেতা এজন্য আমার কোনো গর্ব নেই আমার হাতে থাকবে প্রশংসার পতাকা এজন্য আমি গর্বিত নই আদম আলাইহিস সালাম সহ সব নবী আমার পতাকার নিচে থাকবেন হাসরের দিনে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে হাদিস শরীফে এসেছে প্রত্যেক ব্যক্তি হাসরের মাঠে বয়ে বলতে থাকবে আমাকে বাঁচান আমাকে বাঁচান একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত নিয়ে চিন্তা করবেন কিয়ামতের বিভীষিকাময় ময়দানে কেউ কারো হবে না সবাই ইয়া নাফসি করতে থাকবে এ প্রসঙ্গে কোরআনে এসেছে সেদিন মানুষ নিজের ভাই নিজের মা নিজের পিতা এবং নিজের স্ত্রী ও সন্তানাদি থেকে পালাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন সময় এসে পড়বে সে নিজেকে ছাড়া আর কারো প্রতি লক্ষ্য করার মতো অবস্থায় থাকবে না হাসরের মাঠে শয়তান অঙ্কিত হবে তখন মানুষ শয়তানকে দায়ী করবে কিন্তু সে নিজের সাফাই গাইবে ইরশাদ হয়েছে যখন সব কাজের ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে অবশ্যই আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সঙ্গে ওয়াদা করেছি অতঃপর তা ভঙ্গ করেছি তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না কিন্তু এতটুকু যে আমি তোমাদের ডেকেছি অতঃপর তোমরা আমার কথা মেনে নিয়েছো এবং তোমরা আমাকে বর্ষণা করো না এবং নিজেদেরই বর্ষণা করো হাসরের ময়দানের কঠিন অবস্থার মধ্যে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়াপ্রাপ্ত হবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সাত শ্রেণীর মানুষকে হাসরের দিন তার আরশের ছায়াস্থান দেবেন যেদিন তার ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তারা হলেন নাম্বার এক ন্যায়পরায়ণ বাদশাহ নাম্বার দুই ওই যুবক যে নিজের যৌবনকে আল্লাহর ইবাদতের অতিবাহিত করেছে নাম্বার তিন ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সঙ্গে যুক্ত থাকে যখন মসজিদ থেকে বের হয় আর যতক্ষণ না আবার মসজিদে ফিরে আসে নাম্বার চার আর ওই দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে উভয়ই তারই সন্তুষ্টির জন্য একত্র হয় এবং তারই সন্তুষ্টির জন্য পৃথক হয় নাম্বার পাঁচ আর যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর দুই চোখ দিয়ে অশ্রু বিসর্জন করে নাম্বার ছয় ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত ও সুন্দরী নারী কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য আহ্বান করে আর তখন সে বলে আমি আল্লাহকে ভয় করি নাম্বার সাত ওই ব্যক্তি যে দান করে সংগোপনে এমনকি তার বাঁ হাত জানে না ডান হাত কি দান করে কিয়ামতের দিন ইমানদারদের চেহারা উজ্জ্বল হয়ে উঠবে ইরশাদ হয়েছে ওই দিন কিছু লোকের চেহারা উজ্জ্বল হবে আর কিছু লোকের চেহারা কালো হবে ইমানদারদের চেহারা হবে উজ্জ্বল এবং তারা হবে সফলকাম আর পাপীদের চেহারা হবে কালো কিসত আল্লাহ তাআলা বলেন অপরাধীরা সেদিন নিজের চেহারা দ্বারাই চিহ্নিত হয়ে যাবে এবং তাদের কপালে চুল ও পাদরে টেনে হিঁচড়ে নেওয়া হবে হাসরের ময়দানে সব প্রাণীকে দুনিয়ার প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করা হবে অতঃপর জীবজন্তুকে বলা হবে মাটি হয়ে যাও তখন সবাই মাটি হয়ে যাবে পাপীরা তখন সামনে কঠিন বিপদ মুসিবত দেখে বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো তো বন্ধুরা আল্লাহর সন্তুষ্টি এবং খুশির জন্য আমাদের অবশ্যই আমল করতে হবে এবং আল্লাহ তাআলার মহান হুকুম এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে চলতে হবে যেন আল্লাহ তাআলা খুশি হন তো বন্ধুরা আজকের ভিডিও আর দীর্ঘায়িত করতে চাই না আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার আমল করার তৌফিক দান করুক আমিন